কেশপুরের দোগাছিয়ায় আক্রান্ত সংবাদ মাধ্যমের গাড়ি, সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে হেনস্থার শিকার করা হলো, ওঙ্কার অনলি ট্রুথের গাড়িকে ভাঙচুর চালানো হলো, সেখানকার প্রতিনিধিকেও হেনস্থা করা, ভারতী ঘোষ যে সময় সেখানে ঢুকতে দেয় তখনই কিন্তু অতর্কিত সেখানে হামলা শুরু হয়, ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী, পৌঁছেছে স্থানীয় পুলিশ, পরিস্থিতি যথেষ্টই উত্তপ্ত রয়েছে।